এখানে কিছু কিছু সিআরপিএফ লোকেদেরকে এরা মদ মাংস খাইয়ে কাল থেকে ফিট করে রেখেছে, তারাই এসব কাজে খুব প্রভাবিত না, লোককে ভয় দেখাবে। আচ্ছা ভাই, আমি তো লাগাই নিজে লাগাইছে, তাকে জিজ্ঞেস করো। মিডিয়ার গাড়ি আমার না, এটা মিডিয়ার গাড়ি, এখানে তো কোনো গাড়ি ঢুকেনি, এখানে কোথায় গাড়ি ঢুকে? আচ্ছা, ওর একটা চোরের কথা আমি জবাব দেবো নাকি? আপনি দীর্ঘদিনের এমপি, আপনি আসার পরে খুব এক কালো পাতা কিনবে? তার মানে মমতা ব্যানার্জি দিওয়ালিয়া হয়ে গেছে, তার দলের লোকরা দিওয়ালিয়া হয়ে গেছে, আর কিছু না, দিওয়ালিয়া হয়ে গেছে। সকাল থেকে আপনার এজেন্টদের বসতেছি না, তুলে দিচ্ছে বিভিন্ন, সেই জন্য তো আমরা এসেছি, সেই জন্য তো খবর পেয়ে এসেছি, সেই খবর পেয়েই এসেছি, পুলিশের সঙ্গে আড্ডা মারছে রাস্তাতে, অভিযোগ আছে। এখানে কিছু কিছু সিআরপিএফ লোকেদেরকে এরা মদ মাংস খাইয়ে কাল থেকে ফিট করে রেখেছে, তারাই এসব তাকে দারু একদম নো ওয়ার্কিং। কিছু কিছু বুথে মানে ব্যাপক ওরা বদমাশি করছে, ওদের সঙ্গে হাত মিলিয়ে নিচ্ছে। হ্যালো, ঠিক আছে, না না এখন আমি আমি আছি, দাদা এত কিছু হবার পর অতুল সিংয়ের চোখে কি আকাশ দেখতে ব্যারাকপুর? ব্যারাকপুর চাপতে কি দেখবে? ব্যারাকপুরে মানুষ যেটা আগে দেখেছে সেটা এখনো দেখবে না। প্রার্থী আমাদের এজেন্টগুলোকে বের করে দেওয়া হয়েছিল 123, 198, 99-এ, 123-তে রিকভার হয়েছে, 198, 99-এ আভি তক এখনো পর্যন্ত হয়নি। ইলেকশন কমিশনকে বলা হয়েছে, ওরা দেখছে কি করছে। পাটভাই বলছেন যে আমরা ভাটপাড়া ছেড়ে দিয়েছি কিন্তু বাকিগুলো সব আমরা নিয়ে নেব, কি বলবেন? নিয়ে নেব কথাটা, আমাকে যদি কেউ না মারে তো আমি আমেরিকান রাষ্ট্রপতিকেও মেরে দিতে পারি, এটাই গল্প আছে। কম্পিটিটর তো তৃণমূল কংগ্রেসই হ্যায় আর দুসরা কোন? দাদা আজ আজ চুনাও কেসা কেসা চলনে ওয়ালা হ্যায় আর জো আপকা অপোনেন্ট হ্যায় ক্যা কেহনা হ্যায় উসপে? দাদা এক মিনিট দাঁড়াও, জো অপোনেন্ট হ্যায় উসকো মে একই বাত কহুঙ্গা কি চুনাও শান্তিপূর্ণ হোনে দো, আগর চুনাও ইস তরহ সে অপরাধী তত্ত্ব হাবি রহেঙ্গে तो ये चुनाव शांतिपूर्ण नहीं हो सकता। हो रहा है और पार्सो मोमिक ने इंस्ट्रक्शन देकर कल रात में भी सारा आईन कानून के बाहर करके इलेक्शन रूल को बाहर करते हुए उसने हर जगह पर रात में पैसा बांटने का काम किया है और ये गुंडागर्दी कराने के लिए वो सारा काम कर रहा है। बैरकपुर में कभी भी चुनाव शांतिपूर्ण नहीं होते, क्या उम्मीद आज? अच्छी बात है, नहीं होता है तो चेष्टा करेंगे इस बार हो, नहीं होगा तो इसकी जिम्मेवारी सरकारी पार्टी है, मुझे मेरी जिम्मेवारी नहीं। पर इस बार बैरकपुर की जनता अर्जुन सिंह के नाम पे वोट दे रही है या पीएम मोदी के नाम पर? पीएम निकलते हैं, शिकायतें मिल रही हैं अभी तक? हाँ, तीन बूथों पर शिकायतें मिली है, 123, 198, 199 आमडंगा में, ये यहाँ एजेंट को मार के भगा दिए गए, 99 में पैरामिलिट्री नहीं है और 123 में पैरामिलिट्री की उपस्थिति में एजेंट का फॉर्म फाड़ दिया गया है, जो अपॉइंटमेंट लेटर होता है, ये बहुत ही अन्याय बात है। और मैं पार्थो भौमिक को स्पष्ट करना चाहता हूँ, ये खेला मत खेलो, ये खेला खेलोगे तो दिक्कत है। क्या शिकायत है पार्थो भौमिक? ये शिकायत है कि उन्हीं के इशारे पर ये हो रही है और तृणमूल के एजेंट जो हैं, तृणमूल के लोग जो हैं, इस तरह की गुंडागर्दी कर रहे हैं।